ন্যাশনাল কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি দিনা আক্তার কুন্নি। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। কি ক্লাস করব আমরা? আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস করব। আর তৃতীয় শ্রেণীর বাংলা বাংলা থেকে আমরা কি ক্লাস করব? আমাদের গদ্য পদ্য যা ছিল তা আমরা আমাদের পড়ানো মোটামুটি শেষ হয়ে গেছে। শুধু ঘুরি কবিতা কি আছে সেটা পরবর্তীতে আমরা করব। তো শিক্ষার্থীরা আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করা। মানে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা থেকে প্রশ্ন তৈরি করতে হবে। এর আগে তোমরা করেছো, আশা করব সবাই এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। এবং এখন আবার করব, তাহলে ব্যাপারটা কি আরো ভালো করে ক্লিয়ার হবে। তো আজকে আমরা বলব কি, অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরি করা। একটা অনুচ্ছেদ থাকবে, সেটা থেকে আমাদের কয়টা প্রশ্ন তৈরি করতে হয় দেখো শিক্ষার্থীরা। উপরে এমন একটি প্রশ্ন দেয়া থাকে, প্রশ্ন কি থাকে, প্রদত্ত অনুচ্ছেদ পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন প্রভৃতি শব্দ ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে। দেখো এখানে কয়টি চিহ্ন দেওয়া আছে, প্রশ্নবাচক শব্দ কয়টি দেওয়া আছে, কে কি কোথায় কিভাবে কেন কখন, 2 4 6টা। এখন আমাদের প্রশ্ন করতে হবে কিন্তু 5টি। এখন আমি যে 6টি প্রশ্নবাচক শব্দ দিয়েছি, এছাড়াও কিন্তু আরো অনেক প্রশ্নবাচক শব্দ আছে, সেই শব্দগুলো বসিয়েও তোমরা কি এই অনুচ্ছেদের থেকে প্রশ্ন তৈরি করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমাদের মোট কথা 5টি প্রশ্ন তৈরি করতে হবে। এখন 5টি প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার খেয়াল রাখবে, যে আমাদের যে প্রশ্নবাচক শব্দটি একবার ব্যবহার করবে, দ্বিতীয় টাইম কিন্তু মানে দ্বিতীয়বার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সেই প্রশ্ন মানে সেই প্রশ্নবাচক শব্দটি আর ব্যবহার করতে পারবে না। খেয়াল করো, তোমরা কিন্তু অনেকেই খাতায় দেখেছি অনেকে ভুল করেছো, যে একটা দিয়ে করেছো যেই প্রশ্ন একটি করেছো, যেটা দ্বিতীয় প্রশ্ন করার ক্ষেত্রে তুমি সেটা দিয়েই করেছো, তাহলে কি হবে, দ্বিতীয়টা কাটা চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য খেয়াল রাখবে একটি প্রশ্নবাচক শব্দ দিয়ে আমাদের একটি কি হবে, একটি আমাদের প্রশ্নবোধক বাক্য হবে। আর অবশ্যই প্রশ্নবোধক বাক্যটার শেষে একটা কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো চলো কি করবো আজকে আমরা, প্রদত্ত অনুচ্ছেদ পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন প্রভৃতি শব্দ ব্যবহার করে 5টি প্রশ্ন আমরা তৈরি করব। তো চলো আমাদের প্রথম অনুচ্ছেদটিতে চলে যাই। প্রথম আমাদের এই অনুচ্ছেদটি দেওয়া আছে, দেখো অনুচ্ছেদ 1, বাড়ির পিছনের ছোট্ট মাঠে খেলা চলছিল, এমন সময় ছোট মামা এলেন, বললেন আমার নেবে তোমাদের সঙ্গে? সবাই আনন্দে হইচই জুড়ে দিল, মামাও ছোটদের সঙ্গে তার শৈশবে কি ফিরে গেলেন যেন। খেলা শেষে মামাকে ঘিরে সবাই গোল হয়ে বসল, তবু অবাক চোখে জিজ্ঞেস করলো, মামা তুমিও এই খেলা জানো? শিক্ষার্থীরা এটা আমাদের পাঠ্য বইয়ের একটি গদ্য থেকে আমি একটু অনুচ্ছেদ নিয়ে নিয়েছি। এখন এই অনুচ্ছেদ থেকে আমরা কি করব, 5টি প্রশ্ন তৈরি করব। 5টি প্রশ্ন তৈরি করতে হলে উত্তরগুলো কিন্তু এখানেই আছে অনুচ্ছেদটিতে, এখন শুধু আমরা প্রশ্ন তৈরি করব। চলো আমাদের দেখো, আমি এখানে 5টি প্রশ্ন তৈরি করে দিয়েছি। প্রথম প্রশ্নটি আমি কিভাবে করেছি, কোথায় খেলা চলছিল, দেখো উপরে আছে বাড়ির পিছনের ছোট্ট মাঠে খেলা চলছিল, বাড়ির পিছনের ছোট্ট মাঠে খেলা চলছিল, তো এটা দিয়ে আমরা করতে পারি কোথায় খেলা চলছিল, ঠিক আছে? এই যে দেখো কোথায় দিয়ে একটি করেছি, প্রথমে প্রশ্নবাচক শব্দটি শেষে প্রশ্নবোধক চিহ্ন, তারপর দেখো তারপর কি করেছিলেন, এমন সময় ছোট মামা এলেন, দেখো এখানে আমি আরেকটি প্রশ্ন করেছি এমন সময় কে এলেন, কে এসেছিল, উত্তর দেখো এমন সময় ছোট মামা এলেন। এই দেখো এটা আমি কে দিয়ে করেছি, প্রথমটা কোথায় দিয়ে, এটা হচ্ছে কে দিয়ে, তারপরে গণন হচ্ছে কি করেছি, খেলা শেষে সবাই কি করলো, সবাই এই যে দেখো খেলা শেষে মামাকে ঘিরে গোল হয়ে বসলো, সবাই মানে সবাই গোল হয়ে বসলো, এই বাক্যটা দিয়ে আমি একটু প্রশ্ন করেছি, খেলা শেষে সবাই কাকে ঘিরে গোল হয়ে বসলো, দেখো কাকে ঘিরে, এই যে কাকে, আরেকটি প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে একটি প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দিতে হবে। তারপর সবাই আনন্দে হইচই জুড়ে দিল কেন, সবাই কেন আনন্দে হইচই জুড়ে দিল, দেখো কেন দিয়ে করেছি। এখন তো অবাক চোখে জিজ্ঞেস করলো, মামা তুমিও এই খেলা জানো, এটা দিয়ে একটা করেছি, তবু অবাক চোখে কি জিজ্ঞেস করলো, দেখো কি দিয়ে,
প্রশ্নবোধক বাক্যের মধ্যে পাঁচটি প্রশ্নবাচক শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন কোন মানে মিল নেই এটা হচ্ছে কোথায় দিয়ে কে দিয়ে কাকে তারপর কেন এবং কি দেখেছো পাঁচটি প্রশ্নবাচক শব্দ দিয়ে আমি পাঁচটি প্রশ্নবোধক বাক্য করেছি তো শিক্ষার্থীরা বুঝতে পেরেছো মানে যে অনুচ্ছেদটা থাকবে সেটার বাক্যগুলো দিয়ে একটি করে প্রশ্ন তৈরি করতে হবে এই হচ্ছে আমি আমার প্রথম অনুচ্ছেদের পাঁচটি প্রশ্ন তোমরা যখন এগুলো শিখবে ভালো করে বুঝে শিখে নেবে আর খাতায় যখন লিখবে ভালো করে বানান টানান দেখে সুন্দর করে শিখবে তো চলো দ্বিতীয়টা দেখি আমাদের দ্বিতীয় অনুচ্ছেদটাতে কি আছে ছোটবেলায় তুমি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো এভাবে আঁকার প্রতি যোগ সৃষ্টি হলো বাবা তাকে ভর্তি করে দিলেন কোথায় কলকাতার মাদ্রাসায় কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার স্কুলে পড়বেন বাবা শেষে বাধ্য হয়ে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করালেন বললেন পড়ার খরচ তিনি দেবেন না পড়ার খরচ যোগাতে তিনি কাজ করেছেন পুতুলের কারখানায় এই হচ্ছে আমাদের কি অনুচ্ছেদটি তারপর দেখো এই অনুচ্ছেদটি থেকে আমরা কি করব পাঁচটি প্রশ্ন তৈরি করব শিক্ষার্থীরা চলো আমাদের দ্বিতীয় এই অনুচ্ছেদটি থেকে আমরা এখন কি করব পাঁচটি প্রশ্ন তৈরি করব তোমরা কি করবে পাঁচটি প্রশ্ন তৈরি করার আগে অনুচ্ছেদটি ভালো করে পড়ে বুঝে নিবে কারণ এই বাক্যগুলোর এক একটা বাক্য দিয়ে আমরা প্রশ্নগুলো কি করব তৈরি করব দেখো এই যে আমি প্রশ্ন তৈরি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য ছোটবেলায় তুমি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো দেখো এটা দিয়ে একটা করেছি ক ছোটবেলায় তুমি যে স্কুলে পড়তেন সেখানে কি শেখানো হতো ও দেখো সেখানে কি আঁকা ছবি আঁকা শেখানো হতো এটা দিয়ে আমি কি দিয়ে করেছি কি শেখানো হতো তারপর দেখো এভাবে আঁকার প্রতি তার যোগ সৃষ্টি হলো এখান থেকে করেছি আঁকার প্রতি তার যোগ সৃষ্টি হলো কিভাবে কিভাবে তার আঁকার প্রতি যোগ সৃষ্টি হলো দেখো কিভাবে দিয়ে করেছি তার প্রশ্নবোধক চিহ্ন পরে দেখো বাবা তাকে ভর্তি করে দিলেন কলকাতা মাদ্রাসে এটা দিয়ে যদি আমি একটু বাক্য করি তাহলে কি হবে বাবা তাকে কোথায় ভর্তি করে দিলেন কোথায় জায়গা জায়গার এটা বোঝানো হয়েছে তাকে কোথায় কলকাতার মাদ্রাসায় ভর্তি করে দেওয়ানো হয়েছে তো বাবা তাকে কোথায় ভর্তি করে দিলেন তারপর দেখো কিন্তু তার ছবি আঁকার স্কুলে তার ইচ্ছা ছিল সে ছবি আঁকার স্কুলে পড়বেন তাহলে এটা কি ছিল তার কোন স্কুলে পড়ার ইচ্ছা ছিল কারণ বাবা তো তাকে কলকাতার মাদ্রাসায় ভর্তি করেছে কিন্তু তার ইচ্ছা ছিল সে ছবি আঁকার স্কুলে পড়বে তো এটা দিয়ে যদি একটা বাক্য করি তার কোন স্কুলে পড়ার ইচ্ছা ছিল ঠিক আছে তো কোন শব্দটি ব্যবহার করেছি তারপর দেখো তাকে ভর্তি তো করে দিলেন কিন্তু তার বাবা তাকে বলেছিলেন যে পড়ার খরচ তিনি দেবেন না এজন্য তিনি কি করেছেন পুতুলের কারখানায় কাজ করেছেন পড়ার খরচ যোগানোর জন্য তো সেটা দিয়ে আমি একটা করেছি তিনি কেন পুতুলের কারখানায় কাজ করেছেন কেন কাজ করেছেন দেখো উত্তর এখানে আছে তিনি পড়ার খরচ যোগানোর জন্য পুতুলের কারখানায় কি করেছেন কাজ করেছেন তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার পাঁচটি প্রশ্নবাচক প্রশ্নবোধক কি বাক্য তোমরা খেয়াল রাখবে প্রত্যেকটা প্রশ্নবাচক শব্দ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না আমি কি দিয়ে করেছি কিভাবে তারপর কোথায় কোন এবং কে কেন ঠিক আছে এই হচ্ছে আমাদের পাঁচটি তোমরা খেয়াল করে এগুলা ভালো করে অনুচ্ছেদটা পড়ে প্রশ্ন এইগুলো বুঝবে এবং সুন্দর করে শিখে খাতায় লিখে ফেলবে তো তারপর দেখো তারপরে তিন নম্বর অনুচ্ছেদটি দেখি আমাদের তিন নম্বর অনুচ্ছেদটি কি আছে রফিকউদ্দিন আহমদ তার বাড়ি হচ্ছে কোথায় মানিকগঞ্জে কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায় ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসা কিন্তু ওই দিন তার মন ব্যবসায় আটকে থাকেনি তিনিও বাসার দাবিতে ছুটে এসেছিলেন কোথায় মিছিল পুলিশের গুলি এসে তার মাথায় লাগে সঙ্গে সঙ্গে তিনি মারা যান এই হচ্ছে আমাদের তিন নম্বর অনুচ্ছেদটি এখন এই অনুচ্ছেদ থেকে আমরা কি করব পাঁচটি বাক্য তৈরি করব দেখো পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করব শিক্ষার্থীরা চলো তাহলে কি করেছিলে এখানে উপরে দেখো রফিকউদ্দিন আহমদ তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে এটা দিয়ে একটা প্রশ্ন করতে পারি রফিকউদ্দিন আহমদের বাড়ি কোথায় কোথায় দিয়ে একটি বাক্য করেছি রফিকউদ্দিন আহমদের বাড়ি কোথায় দেখো
কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়। ঢাকার বাদামতলিতে ছিল তার ব্যবসা। দেখো রফিকুদ্দিন আহমদ কিভাবে মিছিলে এসেছিলেন, সে তার তিনি বাসার দাবিতে ছুটে এসেছিলেন। রফিকুদ্দিন আহমদ কিভাবে মিছিলে এসেছিলেন, তারপর দেখো পরেরটা করেছি। এখানে মিছিলে আসার পর কি হয়েছিল, পুলিশের গুলি এসে তার কোথায় লেগেছিল, মাথায় লেগেছিল। এখন এটা দিয়ে আমি একটা বাক্য করেছি, মিছিলে রফিকুদ্দিন আহমদের মাথায় কি লাগে, মানে সে যে মিছিলে এসেছিল তার মাথায় কি লেগেছিল। উত্তর প্রশ্নে আছে আমাদের, দেখো মানে আমাদের অনুচ্ছেদে আছে তার মাথায় গুলি লাগে। পরবর্তীটা দেখো, রফিকুদ্দিন আহমদ কেন মিছিলে এসেছিলেন, কেন এসেছিলেন, সে বাসার দাবিতে সে মিছিলে ছুটে এসেছিলেন। তারপরেরটা দেখো, গুলি কানার পর সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন, মারা গিয়েছিলেন। এখন এটা নিয়ে একটি বাক্য যদি করি কি হবে, গুলি লাগার পর কখন রফিকুদ্দিন আহমদ মারা যান, গুলি লাগার পর কখন সে মারা যায়, সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল না। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নবাচক শব্দ দিয়ে পাঁচটি বাক্য। প্রথমটা, রফিকুদ্দিন আহমদের বাড়ি কোথায়, কোথায় গিয়ে করেছি। রফিকুদ্দিন আহমদ কিভাবে মিছিলে এসেছিলেন, কিভাবে দিয়ে একটি গণন হচ্ছে, মিছিলে রফিকুদ্দিন আহমদের মাথায় কি লাগে, কি দিয়ে একটি করেছি। রফিকুদ্দিন আহমদ কেন মিছিলে এসেছিলেন, কেন, গুলি লাগার পর কখন রফিকুদ্দিন আহমদ মারা যান, কখন দিয়ে আরেকটি করেছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের তিনটি। এখন আমরা আরেকটি অনুচ্ছেদ করব, চলো পরবর্তী অনুচ্ছেদটি দেখি। দেখো চার নম্বর অনুচ্ছেদ, পরীক্ষা শেষ, ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট মামা জামিল তার বাসায় তারা কি করলো, উঠলো, বায়না ধরলো, শিশু পার্ক, চিড়িয়াখানা সব কিছু দেখাতে হবে। মামা তো বোন টিয়ার বয়স মাত্র 5 বছর, সে বলল আমিও যাব। দেখো শিক্ষার্থীদের কিন্তু সে লিখেছি, সে বলল আমিও যাব। খেয়াল করো, মামা তো বোন টিয়ার বয়স 5 বছর, সে বলল আমিও যাব। জামিল বললেন শুক্রবার নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে কি করলেন, চড়লেন। শুক্রবার হলে কি হবে, ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে, রাস্তায় কি বেশ ভিড়। এই হচ্ছে আমাদের চতুর্থ নম্বর অনুচ্ছেদটি। এখন এটা নিয়ে আমরা পাঁচটি প্রশ্নবোধক বাক্য করব। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। এই যে দেখো প্রথমটা করেছি কি, ওদের কি পরীক্ষা শেষ, ওরা ছবি আর রেজাল্ট ঢাকা গেল, ছোট মামার বাসায় এবং বায়না দলো মামার সাথে ঘুরতে যাবে। এখন এটা দিয়ে বাক্য করেছি কি, কে ছবি আর রেজাল্টকে ঘুরতে নিয়ে গেলেন, কে ঘুরতে নিয়ে গিয়েছিল, মামা ঘুরতে নিয়ে গিয়েছিল। দেখো তাহলে কে দিয়ে একটি বাক্য করেছি, কে ছবি আর রেজাল্টকে ঘুরতে নিয়ে গেলেন। দেখো ছবি আর রেজাল্টের ছোট মামার নাম কি, দেখো জামিল বললেন, এখানে জামিল নাম কি আছে, তো জামিল কে, ওর মামা হচ্ছে জামিল। তো ছবি আর ইজাজের ছোট মামার নাম কি, প্রশ্ন দেখো উত্তর এখানে দেওয়া আছে। পরেরটা কি করেছি, দেখো ছবি আর ইজাজ মায়ের সাথে কোথায় এলো, উঁচু করে দেখো, ছবি আর ইজাজ মায়ের সাথে কোথায় এসেছিল, ঢাকায় এসেছিল। এটা দিয়ে করলে ছবি আর মা ইজাজ মায়ের সাথে কোথায় এলো। তারপর দেখো দুপুরের পর ওরা সবাই জামা জুতো পরে তৈরি হলো। এখন এটা দিয়ে যদি একটা বাক্য করে কি করেছি, কখন সবাই জামা জুতো পরে তৈরি হলো। তারপর দেখো মামা তো বোন টিয়ার বয়স ছিল এখানে 5 বছর, এটা দিয়ে একটি বাক্য করলে কি হবে, মামা তো বোন টিয়ার বয়স কত। তো শিক্ষার্থীরা দেখো প্রথমটাতে কে ব্যবহার করেছি, তারপরে কি, কোথায়, কখন এবং কত, পাঁচটি বাক্যের মধ্যে আমি পাঁচটি প্রশ্নবাচক শব্দ ব্যবহার করেছি। খেয়াল করো, কে ছবি আর রেজাজকে ঘুরতে নিয়ে গেলেন, ছবি আর রেজাজের ছোট মামার নাম কি, ছবি আর রেজাজ মায়ের সাথে কোথায় এলো, ঘ কখন সবাই জামা জুতো পরে তৈরি হলো, উ মামা তো বোন টিয়ার বয়স কত। তো শিক্ষার্থীরা আমাদের এই চারটি অনুচ্ছেদ থাকবে এবার অনুচ্ছেদ করে প্রশ্ন তৈরিকরণের জন্য। এই চারটি অনুচ্ছেদের থেকে তোমাদের কিন্তু পাঁচটি করে প্রশ্ন তৈরি করতে হবে, কিন্তু খেয়াল রাখবে কেউ কিন্তু খাতায় এই প্রশ্নগুলো মানে অনুচ্ছেদ উঠাবে না, শুধু উত্তর দিয়ে দেবে। এই যে পাঁচটি প্রশ্ন হবে, উত্তর লিখে পাঁচটি প্রশ্ন কি করবে, দিয়ে দেবে। আমার এই চারটি অনুচ্ছেদ ছিল, চারটি অনুচ্ছেদ তোমরা খুব ভালো করে পড়ে সুন্দর করে বুঝে বুঝে শিখবে, শেখা হলে তারপর খাতায় লিখে ফেলবে এবং বারবার অনুশীলন করবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো।
অন্য আরেকটি ক্লাসে দেখা হবে সবাই।